আগামী এগারোই জানুয়ারি দু এই দিন থেকে আমরা যারা আমাদের জেলার সভাপতি চেয়ারম্যান বিধায়ক যাদের যাদের নির্দিষ্ট ডিগনিটি অনুযায়ী আমরা সবাই মিলে রাজ্যের নির্দেশ অনুসারে এই কর্মসূচির প্রথম পদক্ষেপ শুরু করছি দেখুন বিগত দিনে দিদিকে বলো কর্মসূচি আমরা বাংলার মেয়েকে চাই তা বাস্তবায়িত হয়েছে এবং মানুষের কাছে যাওয়ার ফলে আমাদের কাছে মানুষ মন খুলে কথা বলতে পেরেছে অনেক কিছু জানতে পেরেছে এবার আমরা ভীষণভাবে আশাবাদী কারণ সত্যি কথা বলতে এই দু হাজার থেকে দু পর্যন্ত দিদির এই প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা যা দরকার এইটা শুধু প্রকল্প নয় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এক একটি সুরক্ষা কবচ সুতরাং সেই সুরক্ষা কবচ মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা বা কোনো মানুষ বাকি আছে কি না তাদের তদারকি করার জন্য দিদির পক্ষ থেকে দূতেরা তাদের বাড়ি বাড়ি যাবে মানুষের সঙ্গে কথা বলবে আমি বিশ্বাস রাখি দুয়ারে সরকারের মধ্যে এবার তাদের দুয়ারে আমরা উপস্থিত হওয়ার ফলে তারা মন খুলে কথা বলতে পারবে এবং সেই কথাই আমরা তাদের কথা আমরা ওপরে তুলে ধরতে পারবো যার ফলে মানুষের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর যোগাযোগের দেখুন সেটা না ব্যাপারটা হচ্ছে যেমন তারা রয়েছে তারা গ্রামীণ এলাকায় যেমন কাজ করেছেন তাদের মাথার ওপরে বিধায়করা রয়েছে জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন আমরাও রয়েছি আমাদেরও অধিকার আছে মানুষের কাছে যাওয়া আমরাও চাইছি মানুষ কি বলছে সেটা শোনার আমরা কাউকে বাদ দিয়ে নয় কাউকে অপমান করে নয় সবাইকে নিয়ে আমরা একটা জনসংযোগ তৈরি করতে চাইছি সেটাই রাজ্যের এই রূপরেখা আমাদের তৈরি করে দিয়েছে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই মনিটরিং কমিটি থাকবে যারা যাচ্ছেন তারা পৌঁছাচ্ছে আমার ব্লকের সভাপতিরা আছে স্থানীয় বিধায়করা আছে তারা যেমন মুভমেন্ট করবে তেমন দিদির দূত যেটা আমরা প্রত্যেকটা বুথ থেকে পাঁচজন করে নাম অলরেডি আমরা নিয়েছি সেই পাঁচজন ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা সেটা নিশ্চয়ই আমরা দেখব টোটালটা আমরা কারোর ওপরে ঠিক শাসন করে না একটা সঙ্গবদ্ধ পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা পরস্পর এই কাজটা করতে চাই বুথের যারা সক্রিয় কর্মী রয়েছে যাদের কারণ এখন তো বুঝতেই পারছেন মোবাইলকে ভীষণভাবে প্রয়োজন যারা এই মোবাইল সম্পর্কে যাদের জ্ঞান আছে কারণ মানুষের কথা তাদের ভয়েস রেকর্ড আমাদেরকে স্টেটে পাঠাতে হবে এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে এবং সর্বোপরি জায়গা সম্পর্কে যারা ভালো করে চেনেন